আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একটি ছবিকে কিভাবে সহজে আপনি পাসপোর্ট সাইজ ছবিতে আপনি রূপান্তরিত করতে পারেন এবং সুন্দর করে নিতে পারেন দুটি টেকনিকের মাধ্যমে ছবিটাকে আপনি সুন্দর করতে পারবেন এবং যে কাজটি আপনি এখানে করে রাখবেন সেই কাজগুলো আপনি পরবর্তীতে আর করতে হবে না সেই টেকনিকটা আমি জানিয়ে দেব এখানে অ্যাকশনস ফাইলগুলো যেগুলো আপনি তৈরি করে প্লাগইনগুলো তৈরি করে নিতে পারবেন প্রথম আমি চলে যাব এখানে উইন্ডোতে উন্ডুতে গিয়ে এখানে অ্যাকশন তৈরি করে নিব আমি অ্যাকশন বাটনটা প্লে করার পরে এখানে বেশ কিছু অ্যাকশন কিন্তু এখানে অ্যাকশন ফাইল রয়েছে এখানে আমি নিউ অ্যাকশন ক্লিক করে দিব নিউ সেটে ক্লিক করার পরে এখানে একটি সংখ্যা দেখাবে আপনি যতগুলো এখানে করে রেখেছেন ততগুলো এখানে শো করার পরে এখানে 12 নাম্বার চলে এসেছে এটা আমি ওকে করে দিলাম ওকে করে দিয়ে এখন দেখুন ক্যারেক্টার নিউ অ্যাকশন ফাইল এটাকে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেখানে কোন বাটনটা আপনি এখানে সেট করতে যাচ্ছে সেই বাটনটা এখানে সেট করে দিবেন এখানে উপরে দুটো ডেফল সাইজ থাকবে এখানে ফাংশন কিটা দেখতে পারবেন এখানে ধরুন আমি F11 দিয়ে দিলাম এটাকে আমি রেকর্ড অপশনে চালু করে দিলাম চালু করে দিয়ে এখন আমি যতগুলা কাজ এখানে করব সবগুলা কিন্তু এখানে রেকর্ড হবে রেকর্ড হলে প্রথমে ছবিটাকে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব সুন্দর করার জন্য এখানে যে

এখানে ডুপ্লিকেট আরেকটি আমি লেয়ার করে নেব লেয়ার করে এখন চলে যাব ক্যারেটের নিউ এখানে ফিল্টারে চলে যাব ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে মেস নোমিক নভেম্বর প্রফেশনালি ক্লিক করে দেব ছবিটাকে ডিফল্ট আকারে রেখেই একটু ছবিটাকে আমি একটু সুন্দর করে নিব সুন্দর করার জন্য একটু স্মুথ করব এটা আমি ওকে করে দিলাম এখন তো কমপ্লিট হয়ে গেছে এখন এই হেয়ারটাকে আমি একটু কালার করব কালার করার জন্য চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালার দেখতে পাবেন এখানে রেড কালার জায়গায় এখানে আমি ব্ল্যাক কালার সেট করে দিবেন ব্ল্যাক কালার ক্লিক করে দিয়ে এটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে ব্ল্যাকটা কমপ্লিট করে নেবেন একটু হালকা একটু বাড়িয়ে দিবেন এটা আমি ওকে করে দিলাম এখন এই লেয়ারটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব বা ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য এখানে কিবোর্ডের পি বাটন প্রেস করে দিয়ে এখানে মার্ক করে নিবেন আপনি ছবিটাকে মার্ক করে পেন্টুলের মাধ্যমে কতটুকু পরিমাণ মার্ক করতে চাইছেন ততটুকু পরিমাণ আপনি এখানে মার্ক করে দিবেন আমি ছবিটা মার্ক করে নিচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনার লাভের এক কালার হয় সেক্ষেত্রে ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেকটা ইজিলি হয়ে যায় কিন্তু যেহেতু এটা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সেক্ষেত্রে আপনি যেখান থেকে শুরু করেছিলেন অ্যাঙ্গার পয়েন্ট সেখানে একটি এই পয়েন্ট আপনি ঠেকিয়ে দিবেন ঠেকে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন দেখতে পাবেন এটাকে ম্যাক্স সিলেকশন এটা আপনি ওকে করে দিবেন এখন ব্যাক স্পেস বা ডিলেট বাটন প্রেস করে দিলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে রিমুভ হলে নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ক্যারেটের নিউ ফিল কালার এখানে ক্লিক করে সলিড কালারে চলে যাবেন এখানে যে কোনো একটি কালার আপনি এখানে চুজ করে দিবেন চুজ করে দিলেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এখন দুটো লেয়ারকে আমি এক করে নেব কন্ট্রোল শিপ এই বাটন প্রেস করে এক করে নিলাম এখন ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ মাপে কাটতে পারেন যে কোনো সাইজ আপনি কেটে ছবিটা আপনি সুন্দর করে নিতে পারেন এখন এখানে আমি কন্ট্রোল এম বাটন প্রেস করতে ছবিটাকে আর একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে এটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিলাম ছবিটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আপনি রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে স্টপ এখানে আপনি স্টপ করে দিবেন এটাকে আমি এখন কেটে দিচ্ছি এখন কেটে দিয়ে ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি এটাকে আমি সেভ করে দিলাম আমি পুনরায় যে ছবিটা কাজ করেছিলাম সেই ছবিটা এখানে ওপেন করবো ওপেন করলে দেখতে পারবেন এখন যদি আমি এফ ইলেভেন প্রেস করি তাহলে দেখুন ছবির কাজটা কতটুকু আসে এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে কন্টিনিউ এতটুকু পরিমাণ এখানে ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই ফ্রেশনেস হয়ে গেছে এখন এখানে কাজটা হলো আপনি যে পেন টুলের মাধ্যমে ছবিটা মার্ক করেছিলেন সেটা কিন্তু এখানে আসেনি এখানে অ্যাকশন ফাইলে এখানে আপনার এই সেট আপনাকে এখানে করে দিতে হবে এখানে কিন্তু অ্যাকশনটা আপনি করে দিতে হবে এখানে নয়জর প্রফেশনাল এখানে একটা ক্লিক করে দেব সিলেক্টিভ কালার একটি প্রেস করে দিব ফিলিয়ার এখানে একটি ক্লিক দেব কার্ভসটা কার্ভসটা এখানে ক্লিক করে দিলাম এটা আমি ওকে করে দিলাম এখন ছবিটাকে আমি একটু কেটে দিচ্ছি পুনরায় আমি আবার ওপেন করব ছবিটা এখন যদি আপনি ইলেভেনে প্রেস করে দেন এখানে দেখুন এটা কিন্তু কতটুক পরিমাণ রাখবেন ততটুক পরিমাণ এটাকে আপনি রেখে এটাকে আমি এখানে ঠিক করে এটা ওকে করে দিলাম এখানে কোন কালারটা দিয়ে আপনি লেভেলটা বাড়াতে চাইছেন সেই কালারটা কিন্তু এখানে চুজ হয়ে গেছে এটাকে আমি ওকে করে দিচ্ছি এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম আবার ক্লিক করলাম এটাকে কালারফিল আপনি কোন কালার দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে দিয়ে দিবেন এটাকে আমি ওকে করে দিচ্ছি এখন এই কালারটা সিলেক্ট করবো এটা করে দিলাম এখন কাজটা আমি কমিয়ে বাড়িয়ে দিয়েছিলাম সেই কাজটাও কিন্তু এখানে শো করেছে এটা আমি ওকে করে দিচ্ছি এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে শুধু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়নি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি শুধু এই জন্যই এখানে যে আমি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করেছিলাম সেই অপশনটা এখানে ক্লিক করেছিলাম সে সেজন্য এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ হয়নি তাহলে কিন্তু এটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যেত আমি যে লেয়ারটা করেছিলাম সেই লেয়ারটা যদি ব্যাকগ্রাউন্ড যদি সলিড কালার থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড সলিড কালার থেকেই কিন্তু কাজটা কমপ্লিট আপনি করে নিতে পারবেন এখন আমি এফ ইলিবিনে পেশ করে দিব এখন দেখুন এটাকে আমি কমিয়ে দিলাম বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন ওকে করে দিচ্ছি এখানে কোন কালার দিতে চান আপনি সেই কালার সিলেক্ট করে এখানে একটু বাড়িয়ে নিতে হবে কমিয়ে নিতে পারবেন ওকে করে দিলাম এখানে কত টুক সেটাও আমি এখানে জিরো করে দিলাম ওকে করে দিলাম এখানে এখানে কালার দেখতে পাবেন কোন কালারটা আপনি এখানে দিবেন সেই কালারটা কিন্তু আপনি এখানে চুজ করে দিতে পারেন ধরুন এটা আমি ওকে করে দিচ্ছি এখন ধরুন আমি এই কালারটা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড যে কালার দিবেন আপনি সেই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে অটোমেটিকলি আপনি কিন্তু এখানে নিয়ে নেবেন ধরুন আমি হোয়াইট কালার দিয়ে দিলাম ওকে করে দিচ্ছি এখন এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনি কতটুকু পরিমাণ দিবেন একটু বাড়াবেন বা কমাবেন সেক্ষেত্রে এটা এখানে ওকে করে দিবেন এটা আমি ওকে করে দিলাম ছবির কাজটা কিন্তু কমপ্লিট দেখুন একটিবার প্রেস করেই কিন্তু ছবিটা কিন্তু সঠিকভাবে আপনি কাজ করে নিয়েছেন আর ব্যাকগ্রাউন্ড যদি আপনি অন্য ব্যাকগ্রাউন্ড থাকে যেমন গাছপালা থাকে বা অন্য অন্য থাকে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড টা কিন্তু পরিবর্তন হবে না তবে সলিড কালারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন করে নিতে পারেন তাহলে দেখলেন খুব সহজে কিন্তু এখন এটাকে আপনি সেভ করে নিতে পারেন ফাইলটাকে এটাকে আপনি সেভ করে রেখে দিতে পারেন পরবর্তীতে যে কাজগুলো করবেন সবগুলো ছবি আপনি একই পন্থায় কাজটা করলে কিন্তু খুব সময়টা কিন্তু একটু কম লাগবে টেকনিক ব্যবহার করে তাহলে থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ